প্রিয় ভিউয়ার্স কেমন আছো আমি আবারও তোমাদের সামনে গণিতের মজার কিছু গুণও নিয়ে আসলাম তো আজকে আমরা যে গুণটা শিখবো সেটা সম্পর্কে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বলেছিলাম যে বাসায় তোমরা চেষ্টা করবা কিন্তু কতজন চেষ্টা করেছ আসলে আমি ঠিক বলতে পারবো না তবে চেষ্টা করতে গিয়ে যারা চেষ্টা করেছ নিশ্চয়ই একটা ছোট্ট একটা প্রবলেম পেয়েছ এবং সেই প্রবলেমটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো গত দুনিয়ার ভিডিও যারা দেখেছ তাদের জন্য খুব বেশি আলোচনার প্রয়োজন নেই তো দেখি আমাদের আজকে হচ্ছে দুই অঙ্কের কোন সংখ্যাকে এগারো দ্বারা গুণ তার পর্ব দুই অর্থাৎ গত দিনের আমাদের গুণ ছিল সাতষট্টি গুণন এগারো তাহলে প্রথমে কি বসবে একক স্থানীয় অঙ্ক অর্থাৎ সাতটা এখানে বসবে এরপর দশক স্থানীয় অঙ্কটা বসবে হচ্ছে এক ঘর বাদ দিয়ে ফাঁকা রেখে এখানে বসবে এবার মাঝখানে বসবে কত মাসখানে বসবে ছয় এবং সাতের যোগফল ছয় আর সাতের যোগফল হচ্ছে তেরো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ঘর কিন্তু একটা গতদিন আমরা এখানে একটা সংখ্যা পেয়েছিলাম তাই একটা সংখ্যা বসিয়েছিলাম কিন্তু আজকে আমরা পেলাম ছয় সাতের গুণ ফল যোগফল হচ্ছে তেরো অর্থাৎ দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা তাহলে আমরা জানি এরকম কোনো হলে কিছু হলে আমরা তেরোর তিন বসবে তেরোর তিন বসবে এবং হাতে থাকবে হচ্ছে এক সেই একটা আগের অঙ্কের সাথে যোগ হয় তো এখানেও এই একটা যোগ হবে হচ্ছে ছয়ের সাথে অর্থাৎ কি হচ্ছে ছয় আর এক যোগ করলে হয় সাত তিন তিন এবং সাত সাত অর্থাৎ সাতষট্টি এবং এগারো যোগ করলে হচ্ছে সাতশো সাঁইত্রিশ তোমরা যাদের সাথে ক্যালকুলেটর আছে অথবা নিজেরা ছোটোবেলা থেকে যে নিয়মে গুণ শিখে আসছো তোমরা চেক করে দেখো এই আনসারটাই আসবে কি মজা তো নাকি যারা গণিতকে ভয় পাও তাদের জন্য বলি গণিতে এরকম আরও অনেক অনেক মজার কিছু আছে অনেক কিছু করা যায় সেটার জন্য অবশ্যই আমরা ওয়েট করব তোমাদের সামনে আরও এরকম ভিডিও নিয়ে আসব তবে তার আগে আজকে আবার এই নিয়মেরই আরেকটা অঙ্ক দেখি যে তোমরা বুঝেছো কি না আমরা ছিয়ানব্বইকে এগারো দিয়ে গুণ করব তো প্রথমেই এককের অঙ্কটা বসবে কত ছয় এরপরে দশকের অঙ্কটা বসবে নয় মাসখানে ফাঁকা স্থানে কী বসবে নয় এবং ছয়ের যোগ ফল মাঝখানে ফাঁকা স্থানে বসবে নয় এবং ছয়ের যোগ ফল এবং নয় ছয়ের যোগফল কত হচ্ছে পনেরো তাহলে নিশ্চয়ই আমরা এখানে পনেরো বসাবো না এখানে শুধু বসাবো আমরা হচ্ছে পাঁচ এবং হাতে থাকবে হচ্ছে এক এবার আমরা কি করব নয় একে দশ পাঁচ আর ছয় অর্থাৎ এক হাজার ছাপ্পান্ন তাহলে আশা করি তোমরা এই বা মজাটা বুঝতে পেরেছ এখন আর এই ধরনের গুণ করতে তোমাদের ক্যালকুলেটার দরকার নাই খাতা কলমে লিখে লিখে কলম শেষ করার দরকার নাই পাঁচ থেকে ছয় সেকেন্ডে বা পাঁচ তিন থেকে চার পাঁচ সেকেন্ডের মধ্যে তোমরা নিজেরাই মুখে মুখে অঙ্কটা করে ফেলতে পারবা এবার দেখি আমাদের সামনে পরবর্তীতে আমরা কি শিখব ও বাবা এখানে কি দেখতে পাচ্ছি তিন অঙ্কের একটা সংখ্যার সাথে একশো এগারো অর্থাৎ এক এক একের গুণফল তো এইটা শেখার জন্য আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করি ভালো থাকো সবাই নেক্সট ক্লাসে এই অঙ্কের সমাধান নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব